বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের 35তম শাহাদাত বার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তিনি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে নতুন করে সৃষ্টি করবার জন্যে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি বাংলাদেশে যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন। একই সঙ্গে যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছিল এবং 1974 সালের দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষ যখন নিদারুণ হতাশায় পড়েছিল সেই সময়ে এই নেতা, এই রাষ্ট্রনায়ক, তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছিলেন একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করবার জন্য। তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই জাতিকে সত্যিকার অর্থেই গোটা বিশ্বে যেন মাথা তুলে দাঁড়াতে পারে এবং এই দেশের মানুষ যেন খেয়ে পড়ে টিকে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, শিক্ষা স্বাস্থ্য সেবা লাভ করতে পারে, সেই বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে নিজে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, তারপরে কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন না। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন এসেছিলেন এমন এক সময়ে যখন গোটা জাতি একটা অন্ধকারে নিপতিত হয়েছিল এবং নেতৃত্বহীন হয়ে পড়েছিল, হতাশায় নিমজ্জিত হয়েছিল। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার সেই 1971 সালের মতোই সামনে এসে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হাল ধরেছিলেন এবং তিনি অতি অল্প সময়ের মধ্যেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে উৎপাদ এবং উন্নয়নের রাজনীতিতে নিয়ে গিয়েছিলেন। একদিকে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, অন্যদিকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগগুলো সৃষ্টি করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। তারই সময়ে বাংলাদেশের কৃষিতে অভূতপূর্ব বিপ্লব সূচিত হয়। খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে তিনি নতুন যে চিন্তা সে চিন্তাকে নিয়ে আসেন এবং বাংলাদেশের অর্থনৈতিক ভৌগোলিক প্রেক্ষিতে এই খাল খনন কর্মসূচি নিঃসন্দেহে একটি বৈপ্লবিক কর্মসূচি ছিল। তার কৃষিতে যে উদ্দীপনা তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন যে কারণে কৃষিতে তখন উদ্বৃত্ত উৎপাদন হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীকালে আজকে আমরা দেখছি যে বাংলাদেশ প্রায় একটি স্বয়ংসম্পূর্ণ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। শিল্পে তিনি প্রথমবারের মতো একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত করে দিয়ে বেসরকারি খাতকে সামনে নিয়ে এসে বেসরকারি খাতকে সুযোগ দিয়ে তিনি শিল্পে উৎপাদনের একটা নতুন ধারা সৃষ্টি করেছিলেন এবং তার সময়ে আমাদের এখনও মনে আছে ইন্ডাস্ট্রিগুলোতে 3 শিফটের কাজ হতো এবং উৎপাদন অনেক বেড়ে গিয়েছিল। সমগ্র জাতিতে একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, যেন একটা কর্মযজ্ঞ চলছে সেই একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। শিক্ষার ক্ষেত্রে তিনি একটা বৈপ্লবিক পরিবর্তন সূচনা করতে চেয়েছিলেন। তার সময়েই যে নিরক্ষরকে শিক্ষাদান করার জন্য SSC-তে 50 নম্বর রাখা হয়েছিল, যাতে করে একজনকে নিরক্ষরকে যদি শিক্ষাদান করে কোনো পরীক্ষার্থী, SSC পরীক্ষার্থী, সে 50 নম্বরের মধ্যে নম্বর পাবে। এটাই ছিল তার একটা বৈপ্লবিক একটা পদক্ষেপ বলে আমি মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এত অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। আজকে যখন বাংলাদেশে গণতন্ত্র নেই, যখন আমাদের অধিকারগুলো হারিয়ে গেছে, যখন আমাদের কথা বলা বন্ধ হয়ে গেছে, লেখা বন্ধ হয়ে গেছে, তখন বারবার তাকে মনে পড়ে এবং তার যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে সামনে নিয়ে আমাদের আজকে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। জিয়াউর রহমানের
যে মূল অবদানটি ছিল তা হচ্ছে যে 1975 সালে যখন তৎকালীন রাজনৈতিক দল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে, বাক স্বাধীনতাকে হরণ করে, লেখার স্বাধীনতাকে হরণ করে, যখন সত্যিকার অর্থেই একটি একদলীয় শাসন ব্যবস্থার অধীনে একটা রেজিমেন্টেড একটি সোসাইটি তৈরি করেছিল, ঠিক তার পরে পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্রের সেই মুক্ত আবহাওয়া সৃষ্টি করেছিলেন এবং গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিয়েছিলেন বাংলাদেশে। এবং তিনি যে নতুন চিন্তাটি নিয়ে এসেছিলেন সেই চিন্তাটি ছিল তার একদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সমগ্র মানুষই হচ্ছে এই ভূখণ্ডের, তারা হচ্ছেন অধিবাসী নাগরিক এবং এই দেশটি তাদের, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে, ক্ষুদ্র জাতি আছে, তাও সবাই মিলেই এই দেশটাতে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি বিশ্বাস করে তারা ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ তিনি সৃষ্টি করেছিলেন, মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। একইভাবে তিনি রাজনীতিতে নতুন চিন্তা নিয়ে এসেছিলেন যে শুধুমাত্র তথাকথিত রাজনৈতিক চিন্তাভাবনা নয়, উন্নয়নের সঙ্গে তাকে সম্পৃক্ত করে, আধুনিক চিন্তার সঙ্গে সম্পৃক্ত করে এবং বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করে তিনি এগিয়ে যাওয়ার জন্যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গঠন করেছিলেন সেখানে তিনি সম্পৃক্ত করেছিলেন দেশের সমস্ত বরেণ্য ব্যক্তিদেরকে, যারা তাদের নিজস্ব ক্ষেত্রে অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন এবং একই সঙ্গে তারা অবদান রাখতে সমর্থ হয়েছিলেন। তারপরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু দেশের মধ্যেই যে কাজ করে তার দায়িত্ব শেষ করেছেন তা নয়, অতি অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন এবং সেই আমরা দেখেছি ইরান ইরাক যুদ্ধের সময় তিনি মেডিয়েটারের ভূমিকা পালন করেছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি নেগোসিয়েটর ছিলেন। অন্যদিকে সার্কের যে আজকের যে অবয়ব আমরা দেখছি সেই সার্কের চিন্তাও এসেছিল সম্পূর্ণ তার মধ্যে দিয়ে যে এই অঞ্চলে একটি সমঝোতামূলক একটি সংগঠন গড়ে তোলা দরকার সমস্ত রাষ্ট্রগুলোর, তার মধ্য দিয়ে আমরা সহযোগিতার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিকে যেমন রাজনীতির ক্ষেত্রে নতুনত্ব নিয়ে এসেছিলেন, আধুনিকতা নিয়ে এসেছিলেন, অর্থনীতিতে বেগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, গতি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি একজন সত্যিকার অর্থেই একজন নেতাতে তিনি চিহ্নিত হয়েছিলেন এবং সেই জন্যেই সেই সময় আমরা দেখেছি যে তাকে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কাজে তাকে নেতৃত্বের ভূমিকা পালন করতে দেখেছি। আজকে সেই জন্যেই আবারও বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই অবদানগুলোকে স্মরণ করে এবং তার পথকে অনুসরণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। আসুন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 35তম শাহাদাত বার্ষিকীতে আমরা তাকে শুধু গভীরভাবে শ্রদ্ধাই করি না, আমরা যেন তার যে আদর্শ, যে নীতি এবং যে দর্শন তিনি রেখে গিয়েছেন সেই দর্শনকে অনুধাবন করে আমরা যেন আমাদের সামনের পথ চলতে পারি, সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারি, এটাই হোক আজকের দিনে আমাদের শপথ।